গুড আফটারনুন, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর এখন বাজে দুপুর তিনটে, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আজকে সকাল থেকে ব্লগ করা হয়নি, কারণ হচ্ছে কি আমাদের তো একটাই মোবাইল, তো মোবাইল বাড়িতে ছিল না, তার জন্য কোনো ব্লগ শ্যুট করতে পারিনি। আর রুদ্র বাবা গেছিলো মুড়ি ভাজতে, আর এখনকার মুড়ি ভাজা মানে বুঝতেই পারছো প্রচুর ভিড় হচ্ছে। এই তো ও আড়াইটার সময় এলো, এসে এইমাত্র খাওয়া দাওয়া করলো আর আমরাও খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে আজকে ব্লগটি স্টার্ট করছি। আর এখন আমরা নাড়ু বানাবো, তো পুজোর আগে গ্রামে আর কি এইটা এখনও মানে চলে, সবাই করে এই পুজোর আগে, এই ঐতিহ্যটা এখনও আছে, সবাই নাড়ু বানায়। তো আজকে আমরা নাড়ু বানাবো, তো নারকেল টারকেল সব পুড়েছি, সব কিছু করা হয়ে গেছে, তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি। তো এখন থেকে যা যা করছি আর কি তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো। এদিকে দিদি উনুন ধরিয়ে দিয়েছে, এবার আমরা নাড়ু করা শুরু করবো। নাড়ু করার কারিগর হচ্ছে আমার শ্বশুরমশাই। আমার শ্বশুরমশাই কীভাবে নাড়ু করে তোমরা সবই দেখতে পাবে এই ব্লগের মাধ্যমে। তো চলো, এদিকে নাড়ু করার প্রস্তুতি শুরু হয়ে গেছে। এই যে নারকেলগুলো দেখছো কুলোতে আছে, তো এই নারকেলটাকে না ভালো করে আর কি আগে ভেজে নিয়েছি। ভাজলে কি হয়, নাড়ুটা অনেকদিন থাকে, খারাপ হয় না। আর এগুলো খুব তাকবাকের জিনিস জানো তো, আমরা তো পারি না, তো শ্বশুরমশাই এগুলো পারে। আগে অনেক আগে থেকে বাবা আর কি এগুলো করে আসছে, শ্বশুরমশাই করে আসছে। তো দেখো গুড়টা দিয়ে দিয়েছে, গুড় না এটা ভিড়ে দিয়েছে, ভিড়ে নিয়ে এসছে দোকান থেকে, ভিড়েটাকে গলিয়ে নিচ্ছে। তারপরে এটা মানে তাক ঠিক মতো তাক যখন হবে তখন এটাকে নামিয়ে নারকেলটা দিয়ে মানে ভালোভাবে মেখিয়ে ঠান্ডা মানে নেড়ে নেড়ে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করে তারপর নাড়ু বাঁধা যাবে। তো এটা করতে সহজ ব্যাপারই, বেশি কিছু লাগে না, এই গুড়টাই লাগে আর নারকেলটাই লাগে। কিন্তু এই যে তাকবাকের ব্যাপারটা আছে, এই যে জল দিয়ে দেখছে যে হলো না হলো না, লাল হয়ে গেলেও মুশকিল, আবার বেশি খুঁড়িয়ে গেলেও গুড়টা যদি অনেকটা হয়ে যায় তাও মুশকিল। তো সেই তাকবাকটাই আমরা করতে পারি না জানো তো, তার জন্য আমরা পারি না। তো তা শিখছি আর কি, শেখার চেষ্টা করছি, সব কিছুই তো শিখতে হবে তাই না। তো দেখো নামিয়ে নিয়েছে, আর দেখে মনে হচ্ছে অনেকটা গুড় আছে, কিন্তু এতটা গুড় নয়, এখন ফ্যান ফ্যান হয়ে আছে, কমে একটুখানি হয়ে যাবে। তো এখানে আমরা চারটে নারকেল কুড়িয়ে নিয়েছি, তো এই চারটে নারকেল দিয়ে আর এই গুড়টা দেখছো, গুড়টা দিয়ে নারকেল নাড়ু হবে। গুড়টা দেখো খুব কিন্তু লাল করলে হবে না, এইভাবে নামাতে হবে। খুব লাল হলে কি হবে, খুঁড়িয়ে যাবে, তো ওটাকে আল বলে নাকি এখানে সবাই, আল হয়ে যায়। আর আল হলে কি হয়, চকলেটের মতো হয়ে যায়, একদম দাঁতে লেগে যাবে, দাঁত থেকে ছাড়বে না, আর নাড়ু বাঁধা হবে না, শক্ত হবে না, মানে নরম হয় নাড়ু, কিন্তু যে আরে কি হবে, ভালো হবে না, দাঁতে লেগে যাবে, ওটো থেকে ছাড়বে না, এরকম একটা ব্যাপার। তাই খুব তাকবাক করে করতে হয়। আর এই নাড়ুটা না আমাদের গ্রামের সব বাড়িতে এখন হবে পুজো উপলক্ষে, আর মানে এখন বিকেলবেলাতে মানে সেনে তো মহমহ করছে আর কি, সবার বাড়িতে নাড়ু হচ্ছে এখন, এই পুজোর আগে এই কটা দিন সব বাড়িতে নাড়ু হবে। গুড়টা নেড়ে নেড়ে একটু ঠান্ডা করার পর এবার নারকেলগুলোকে দিয়ে দিচ্ছে। এবার ভালোভাবে নারকেলটাকে মেশাতে হবে, আর মিশিয়ে মিশিয়ে ঠান্ডা করতে হবে। আর যদি ঠান্ডা হয়ে আসে তখন যদি নাড়ু বাঁধা হয় তাহলেই হবে, আবার যদি মানে শক্ত না হয় একটু মানে নাড়ু করার মতো তাহলে কিন্তু হবে না। নেড়ে 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 শক্ত ভাব যেমন লাড্ডু করার মতন যেন হয় সেই তাকে নিয়ে আসতে হবে। আর এইটাই হচ্ছে আসল তাক, যদি না হয় তো হবেই না, একদম আবার বসাতে হবে, আবার করতে হবে, এইভাবেই নাড়ু করতে হয়। তো অনেকক্ষণ এখন নাড়তে হবে। এখন নেড়ে নেড়ে এই পর্যায়ে নিয়ে আসা হয়েছে, এবার মনে হচ্ছে নাড়ুটা বাঁধা যাবে, আর দেখে মনে হচ্ছে একদম ক্যাডবেরি চকলেট। আর কি হয়েছে, আমরা অনুসারে করছিলাম তো ওখানে লাইট নেই বলে আমরা এখন উঠোনে এসেছি, উঠোনে এখন করবো ভাবছি। এখানে উঠোনে লাইটটা জ্বলছে, দেখো দেখে একদম লাল নারকেলে গুড়ে, একদম দেখে মনে হচ্ছে এটাকে খেয়ে নিই, একদম চকলেট চকলেট কালার, খুব সুন্দর সেন্টও বেরিয়েছে জানো তো। এবার মনে হচ্ছে বাঁধা যাবে, কি বলো তো বন্ধুরা। এভাবে না অনেকক্ষণ নাড়তে হয়, তারপর এই পর্যায়ে আসে, একদম হাত ধরে যায়, অনেকক্ষণ নেড়ে 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 এই আঠা ভাবটা হয়েছে। আর আগে তো এমন একটা জল জ্বলে ভাবছিল, যতই নাড়ছিলাম মানে জল জ্বলে হয়ে যাচ্ছিল, তখন ঠিক আছে। তো দেখো নাড়ু বাঁধা আমরা শুরু করে দিয়েছি, আর একটু আটা নিয়েছি, কেন বলো তো থালাতে লেগে যাবে বলে আটাটা নেওয়া, আটা নিলে একটু ছাঁকাটাও কম লাগে, তার জন্য আটাটা আরও নিয়েছি। সরষের তেলও নিয়ে যায়, তো সরষের তেল আমরা এখানে নিই নি, আমরা এখানে আটা নিয়েছি। সরষের তেল দিলে কি হয়, নাড়ুটা গন্ধ হয়ে যায়, বেশি দিন থাকে না, তার জন্য সরষের তেল আমরা ব্যবহার করে নিই। দেখো আমরা এরকম সাইজের নাড়ু করি, তো নাড়ুগুলো ভালোই হচ্ছে। তো বাবা আমি
আমার বর দিদি আর কি সবাই মিলে করছি। আর এই নাড়ুগুলো না পূজোর পর যদি কোনো অতিথি এলো তো এই নাড়ু দিয়ে জল দেওয়া হয় সব বাড়িতে। আমরা এবার যদি কারো বাড়িতে যাই তো এই নাড়ু জলে আর কি দেবে সবাই, কুটুম বলো, পাড়ার বলো, গ্রামের বলো, যেই যাক এই নাড়ুই দেওয়া হয়। নাড়ুগুলো কিন্তু খুব ভালো হয়েছে, দেখতেও ভালো হয়েছে আর খেতেও ভালো হয়েছে। দাঁড়া তোমাদেরকে একটা আমি ফাটিয়ে দেখাচ্ছি। এই দেখো কি সুন্দর, ভিতরটা ভুরু ভুরে দেখো, দেখে মনে হচ্ছে যেন খেয়ে নি, খুব সুন্দর হয়েছে। আমাদের একরকমের নাড়ু করা হলো, এখানে গুড় আর নারকেল নাড়ু দেখো, এই যে ঘাম ছিল বলে একটু আটা ছেটানো হয়েছে, তার জন্য সাদা সাদা দেখতে লাগছে। তো আর ধরনের নাড়ু করা হবে, চাল ভাজা আর ছোলা কলা একসঙ্গে এবার করবো। এই যে কড়াইতে ঢেলে নিয়ে নিয়েছি, এটাকে এবার গলাতে হবে, তারপরে চাল ভাজাটা দিয়ে নেড়ে চেড়ে লাড্ডু করতে হবে। তো এটা করলে হয়ে যাবে। নারকেল নাড়ুটা হয়ে যাওয়ার পর ওই কড়াইয়ে আর একটু আর কি ভিড়ে দিয়ে দিয়েছি, ভিড়েটাকে গলিয়ে আমরা এখন আর এক রকমের নাড়ু করে নিচ্ছি। এখানে আমরা চাল ভাজা আর ছোলা কলাই ভাজা একসঙ্গে মিক্স করে এই নাড়ুটা করে নেব। দেখো এটা বেশি সময় লাগে না জানো তো, এটা তো তাকবাক করতে হয় না, এই ভিড়েটাকে দিয়ে একটু মানে গুড়ের মতো করলেই, গরম হলে আর কি তারপরে দিয়ে করা যায়। এটা করা একটু সহজই আছে, কিন্তু আবার এটা আবার যদি বেশি ঠান্ডা হয়ে যায় না তাহলে বাঁধতে যায় না, তো এই হচ্ছে ব্যাপার। তো এবার এইগুলোকে আমরা লাড্ডুর মতো করে নেব, আর এটাও না খেতে খুব ভালো লাগে, এবার কুরকুর কুরকুর করে ভালোই লাগে। দেখো আমরা এখন চাল ভাজা নাড়ুটা বাটতে শুরু করে দিয়েছি, আর এটাই গরম গরমই বাটতে হবে, হাতে ছাঁকা লাগছে, তাও কিছু করার নেই, একটু করে তেল নিচ্ছি এবারে, তারপরে বাটছি। দেখো এই দেখো এখন গরমে আর কি গোল গোল করতে পারছি না, খুবই গরম হয়ে আছে, ঠান্ডা হয়ে গেলে তো ঝরঝরে হয়ে যাবে আর বাঁধানো যাবে না, তাই সবাই মিলে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে আর কি যেমন হচ্ছে তেমন করে দিচ্ছি। এই নাড়ুটা খুব একটা গোল গোল হয় না, একটু এফজোগ এফজোই হয়, কারণ গরমে খুব তাড়াতাড়ি করতে হয়, তো তাই জন্য। দেখো এখানে আমরা বাড়ির সবাই মিলে আর কি নাড়ু করতে লেগেছি, আর যত তাড়াতাড়ি আর কি করা সম্ভব। ওইদিকে আবার দেওয়ারও চলে এসেছে, ওদের হয়ে গেছে, দিয়ে এখন আমাদের বাড়ি এসছে, বলছে এগুলো তো আমি আমাদের বাড়িতে করলাম, তো আমিও করি, তাই ও করতে লেগেছে। তো দেখো আর শেষ হয়ে এসছে, আর একটুখানি আছে, তো এবার করলে আর কি হয়ে যাবে নাড়ু করা কমপ্লিট। এবার পূজায় আমরা এই দুই ধরনের নাড়ু করলাম, আরও মানে নারকেলের নাড়ু চিনি দিয়ে যে নাড়ুটা হয় সেটা করলে কি হয় নষ্ট হয়ে যায়, বেশি দিন থাকে না, তার জন্য করলাম না। আর আগে আমাদের দুধের নাড়ু মানে চাচির যেটা হয় চাচির নাড়ু হতো, এখন দুধ নেই তো বাড়িতে, গায়ে নেই, তার জন্য এবছর আর হচ্ছে না, এবছর এই দুটোই হচ্ছে। আর মা তো অসুস্থ, তার জন্য আর বেশি কিছু করলাম না, মা ভালো থাকলে আরও মা দুরকম চার রকম করতো আর কি, মা এইসবগুলো তো এক্সপার্ট, তো মা পারে না, তার জন্য আর আমরাও আর করলাম না জানো তো, এই দুটো করেই আর কি হলো। আর এই নাড়ু দুটোর বিশেষত্ব কী জানো তো, এই নাড়ুগুলো না অনেক দিন সেভ করে রাখা যায়, ভাই ফোটার সময় আমাদের ননদ আসবে, তো ননদের জন্য রাখা হয় এতদিন যেন ভালো হয়ে থাকে, তাই জন্য এই নাড়ু করা, আমাদের নাড়ু করা কমপ্লিট। নাড়ুটাও করলাম, করে রুমে এলাম, আর রুমে এসে ভাবছিলাম যে কুর্তিটা হবে না মানে বুঝতে পারছিলাম না, তাই ভাবলাম আমাকে পরেই দেখি। তো পুজোর আগে দেখো নতুন জামা পরে নিয়েছি, তো কুর্তিটা পরলাম, তো নিজেকে নিজে মানে বলতে পারবো না কেমন লাগছে, তো তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে কেমন লাগছে। আর কি বলতো, বিয়ের পর না এই কুর্তি টুর্তি আমি পরি না, শ্বশুরবাড়িতে তো একদমই নয়, বাপের বাড়ি গেলেই তো একটু পরি, তো বাপের বাড়িতে পরার জন্য এটা নিয়েছি, ভাই ফুটাতে তো যাবো, তো তখন যদি একটু বেড়াতে টাতে যাই, ফুচকা খেতে যাই, তো কুর্তি পরতে হয়, নাইটি পরে সেটা যাওয়া যায় না, তার জন্য নিলাম, ভালো লাগছে, আমার ভালো লেগেছিলো এটা, তার জন্য নিয়েছি। খুব কম দাম জানো তো, এটা তোমাদেরকে বলি, এটা মাত্র 100 টাকা দাম, তোমাদের মধ্যে 100 টাকা যখন ভালো লাগছে তখন নিয়েই ফেলি, তাই নিলাম। থাকতে হবে মনে হচ্ছে একটু একটু টাইট ফিটিং হলে ভালো হয়, তাই না? তোমাদেরকে একটা জিনিস দেখাই, কি বলবো, এই সুতির ছাপা শাড়িটা না আমার খুব পছন্দ হয়েছে, তো পছন্দের শাড়িটা নিয়ে আমি খুবই ঠকে গেছি, দাম দিয়ে নিলাম কিন্তু পছন্দের জিনিসটা আমার মানে ভালো হলো না। বাড়িতে এসে খুলে দেখছি, কালকে দেখাই যখন খুলে দেখা হয়নি, তো আজকে আমি খুলে দেখলাম, তো শাড়িটা ছেড়ে আসে গেল, মনটা আমার খুব খারাপ, তার জন্য ভালো একটা পছন্দ করে শাড়ি নিলাম, তো শাড়িটা আবার ছেঁড়া, তো তার ভালো লাগে বলো তো, আমাদেরকে এত ঠকা ঠকালো দোকানদারটা, কোথায় বেশ দেখলাম, একদম নিচে একদম বুড়ো আঙুলের কাছে পড়বে এই ছেঁড়াটা, আঙুল ঢুকে গেলে আবার এই ছেঁড়াতেই না ছিঁড়তে ছিঁড়তে চলে যাবে, যে সেলাইও যদি করি না তাও দেখি নিচের দিকে যদি কোনো ছেঁড়া থাকে সেই ছেঁড়াতে ছিঁড়তে 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 বড়ো হয়ে চলে যায়। কোমরের দিকে হলেও কোনো ব্যাপার ছিল না, কিন্তু পায়ের দিকে আছে, তো এটা আঙুল ঢুকে গিয়ে আবার ছিঁড়ে যাবার চান্স আছে, তো কী করবো, মনটা খুব খারাপ সত্যি। শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল, এই দেখো ক্যাটলগ দেখে মানে ক্যাটলগটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল, এই কালারটা নিয়েছি, আর পাল্টার দেওয়ার সময় নাই,
আর পুজো তো চলে গেলো, আর কালকে আর যাওয়া হবে না, কালকের দিনটা সব কেনাকাটা। তো কি করবো এটাকে আর কি, সেলাই করে টাকা তুলে পট্টি মট্টি মেরে এটাকে ভরতে হবে নাকি? আমি শুধু জানি নাকি বাড়ির কেউ জানে না যে সেরা। হ্যাঁ আমি কাউকে বলিনি, আমাকে বললে কি বলবে দিদিরা, বলবে যে চোখ নাই দেখে দিতে পারো নি, তাই বলে বাড়িতে পড়ে ফেলবো নাকি। সার টার দেখানো তো এখন নতুন আছে অবশ্য, সেই দিদি নিয়ে এসেছিল না, ওটাকে তো ভাঙিনি, ওটা আছে, ওটা পুজোতে পরবো, আর এটা এমনি বাড়িতে যখন পরবো তখন পরে ফেলবো এই আর কি। আর ব্লাউজটা পরে দেখবো, এরপর দিয়ে আমি মানে যদি একটু টাকতে টাকতে হয় দেখে নেবো। তারপর এই আমাদের গ্রামেই একজন নতুন আর কি সেলাই করছে, কোনোদিন করিনি ওর কাছে, তোর কাছে কালকে নিয়ে যেতে হবে, আগে পরে দেখে নেবো তারপর। আর ব্লাউজে ওটা পিসটা কেটে আনতে হবে, মানে কি করবো ওটাকে এখন মানে গুটিয়ে গাটিয়ে পড়তে হবে, কাটা হবে না এখন আর সময় নেই, আর নিয়ে গেলেও না করে দেবে না জানো তো, তো দেখি পরে পুজো টুজো পেরিয়ে গেলে তখন কাটাকুটি করতে হবে, নাহলে এখন আর সময়ও নেই কিছু। আমি তার জন্য বলেছিলাম কবে থেকে বলছি, কবে যাবা বাজার করতে, কবে যাবা, যাচ্ছে না, এই যে শেষে গেলো এই হালগুলো হবে আমার, না হবে ব্লাউজ বানানো, না হবে ব্লাউজ পিস কাটা, আমাকে ওই মানে লটাপটি করেই পড়তে হবে এবার পুজোটা। ভালো লাগছে তাহলে কালারটা? এই কালারে কুর্তি আমি করিনি গো, তার সাথে ধরো ঘিয়া কালারের প্যান্ট নিয়েছি, সাদা নিয়ে নিতে হতো অবশ্য, সাদা নিলাম না, সাদাটা কি হয় নোংরা হয়ে গেলে উঠতে চায় না, বাচ্চা বাচ্চা আছে ওখানে কী সব লাগিয়ে দেবে খেতে খেতে, তার জন্য নিলাম না, গরম করছে খুব। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নতুন ব্লগে।